ব্যাক টু মাই চ্যানেল শিক্ষা ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আর দেখো, গত মানে সরি আগামীকাল তো জামাই ষষ্ঠী। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে বিকালবেলা বেরোবো। তো দেখো আমি রেডি হচ্ছি আর কি, কিছু কিছু রেডি হচ্ছি বেরোনোর জন্য। তো এখনও অনেক কিছু বাকি আছে। আর দেখো আমি আজকের আইব্রোটা করে এসেছি, তো পুরো ফুলে গেছে, এখানে একেবারে ফুলে ফুলে উঠেছে। আর আইব্রোটা অনেকটা আর কি সরু হয়ে গেছে, মানে শেপে আনতে পারছিল না, তাই আর কি সরু হয়ে গেছে। আর এখনও প্রচুর কাজ আছে, তো সেই কাজগুলোকে আমি সব ঝটপট করে সেরে নেব, নিয়ে আমরা ওই 5টা থেকে 5:30 নাগাদ বেরোবো। তো এখন থেকে আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তো চলো ঝটপট করে, এখনও দেখো নেল পলিশ পরিনি, মানে কি বলবো, এখন অনেক কাজ, অনেক কিছু কাজই বাকি আছে। তারপর এদিকে দেখো ওই ফুল গাছগুলোকে সব নিচে নামিয়ে রাখবো এইখানটায়, কারণ মানে বাড়িতে থাকবো না তো, আর রোদ্দুর হলে গাছগুলো শুকিয়ে যাবে। যেহেতু মাটিতে থাকলে তবু ওরা অনেক সময় জল পায়, যেহেতু প্লাস্টিকের মধ্যে আছে তো, মানে নিচে না রাখলে ছাওয়ার মধ্যে, তাহলে কিন্তু শুকিয়ে মারা যাবে, আর সেটা তো আমি একেবারে হতে দিতে চাই না। তো ওগুলোকেও নামাতে হবে। আর মামা এখন ঘুমাচ্ছে, আমি এই ব্যাগ গোছাচ্ছিলাম, তো ব্যাগটা এখন গোছানো হয়ে গেছে। আর তোমাদের দাদা বাড়ি আসবে, কী নেবে না নেবে ও জানে। তো চলো ঝটপট করে আমি নেল পলিশটা পরে নিই। আর এই দেখো আমি আংটি পরে নিয়েছি, চুড়ি পরেছি, এগুলো আর কি পরা হয়ে গেছে। তো এখন থেকে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। পলিশ তো পড়া হয়ে গেছে, আর আগের থেকে দেখছো আমার নখগুলো অনেক ছোট হয়ে গেছে, কারণ যেহেতু মাটির কাজ করি সেই হিসেবে নখ বড় রাখলে তো থাকে না, তো তাই আমার নখগুলো দেখছো কত ছোট ছোট হয়ে গেছে। আর পায়ের নখগুলো দেখো, ফ্রেন্ডসরা দেখো এখান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছে, কারণ আমাদের ওখানে ভালো মিষ্টি পাওয়া যায় না, আর আমাদের এখানে মিষ্টির দোকানে মিষ্টিগুলো খুব সুন্দর পাওয়া যায়। আর এটা দই আছে মাইমার জন্য, সুগার ফ্রি দই, আর এটা আর এটাও মিষ্টি আছে সুগার ফ্রি, আর এই প্যাকেটের মধ্যে আছে, এটা হচ্ছে সবার জন্য। তো আমরা, মাম তো রেডি হয়ে গেছে, কই মাম, মাম দেখি, মাম দেখো একেবারে রেডি। আর তোমাদের দাদা তো সবে এসেছে, ও এখন রেডি হবে, আর আমিও রেডি হচ্ছি। চলো এবার বেরিয়ে পড়ি, আর এখন বেজে গেছে 5টা, তো চলো যেতে তো 2-2.5 ঘন্টা সময় লাগবে। আর আমাদের বাউনদেবও বেরিয়ে গেছে। টাটা দিচ্ছে দাদুকে, thank you.
দিচ্ছি, হাত দেবো নেবো আমি দিচ্ছি, তোমার ভয় নেই দোকানে। আচ্ছা আমরা না রে চলে ফ্রেন্ডসরা এখন দেখো বাজারে, মানে অ্যাকচুয়ালি কালকে তো জামাই ষষ্ঠী, সেই জন্য এখন দোকানে ভীষণ ভিড় আছে। তো ফ্রেন্ডসরা আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করবো, এখন প্রায় 11টা বাজতে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মানে সবাইকে টাটা।